আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা হলো আজকে আমি বিকালটা কীভাবে কাটাবো আমাদের বাসায় ছাদের উপরে। তো এই তো আমি বিকাল প্রতিদিন যেভাবে বিকালটা আমাদের পার হয়, তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই ভাবলাম একটা ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমাদের বাসার গাছ ছাদে, এটা হলো তুলসী পাতা গাছ, ছোটো হচ্ছে এখন। তো এই গাছটার নাম আমি জানি না, এটা কী না গাছ না কি, কেউ জানলে কমেন্ট করে জানাবেন গাছটার নাম কী। এটা হলো আমাদের বাসার বড় তুলসী গাছ, এটা থেকে আমরা সবসময় পাতা নিই। তো তুলসী পাতাটা কারো ঠান্ডা লাগলে বাচ্চাদের, সেটা তো পানি দিয়ে দিচ্ছি, রেগুলার আমি পানি দিই না, তো আজকে দিলাম পানিটা। এটা হলো মিষ্টি কুমড়া গাছ, সাথে আবার জাম গাছও হয়েছে একটা, তো ওইটা বোধ হয় হবে না জাম গাছটা। তো মিষ্টি কুমড়া গাছটা অনেক বড়ো হয়েছে। আর হলো এটা মরিচ গাছ, পানি শেষ হয়ে গেছে মরিচ গাছে দেওয়ার আগে। তো এটা হলো আমাদের বাসার সবচাইতে পুরাতন গাছ, এটার বয়স কমপক্ষে 20 বছর হবেই। তো এটা আমাদের বাসার গাছ। তো এই তো আমাদের বাসার পাশে একটা নদী আছে, সেটা হলো সবচেয়ে সুন্দর দৃশ্য। এই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। বাতাস আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, এর জন্য ভিডিওটা করা হলো। তো দেখুন আমাদের বাসার কাছে খুব সুন্দর একটা দৃশ্য, আশেপাশে আমাদের বাসা। তো আশা করি সবাই ভালো লাগবে এই যে ভিডিওটা, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন চা বানিয়ে নেবো সন্ধ্যার জন্য, তো চা বানিয়ে আমি খাবো চাটা। তো আমি ফার্স্টে চিনি আর পানিটা বসিয়ে দিয়েছিলাম, দেন ছাদে দিয়েছিলাম। তো এখন আমি চা পাতাটা দিয়ে দেবো, চা পাতাটা হালকা দিয়ে দেবো, বেশি দিলে ফুটা লাগবে। হালকা দিয়ে আমি একটু আঁচ দেব আগুনে, আমি ফোন যাবো তার উপরে চা পাতাটা একটু চা ফেলে দেন, আমি চাটা নামিয়ে ফেলবো। তো এই তো গরম চাটা সবসময় ভালো সবার জন্য, পারফেক্ট পারফেক্ট গরম চা বানানোর জন্য ফার্স্টে চিনি আর পানিটা বেশি করে গরম করে নেবেন অনেকক্ষণ যাব, তাহলে চাটা মজা লাগবে। তো আমিও সেভাবে করে নিয়েছি, ফার্স্টে আমি চিনি আর পানি দিয়ে নিয়েছি। আমার চাটা প্রায় হয়ে গেছে। তো আমি একটু পরে চাটা নামিয়ে নেব। আজকে ভিডিওটা কেমন লাগছে সবার তো সবাই জানাবেন কমেন্ট করে, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই তো আমি চাটা নামিয়ে নিচ্ছি, কাপ নিলাম, চাটা নিব এখন। তো আজকে এটাই আমাদের বিকাল ছিল, বিকালটা অনেক সুন্দর ছিল। আজকে সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি, এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।